হ্যালো এভ্রন আজকে আমি এক্সপ্লেন করবো দুই সালে মুক্তি পাওয়া একটি মুভি যার নাম হচ্ছে ইমানসিপেশন এই মুভিটি মূলত কৃতদাস প্রথাকে নিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে নিগ্রদেরকে কৃতদাস বানিয়ে কি পরিমাণ কষ্ট দেওয়া হতো এগুলোই দেখানো হয়েছে এবং এটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে এবং সেই ঘটনাটি আমরা শেষের দিকে দেখতে পাবো এই মুভিটির আই এম রেটিং হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন আপ টু টেন চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি সময়টি হচ্ছে আঠারোশো সাল এবং আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ঘোষণা করে তার অঞ্চল থেকে সমস্ত কৃতদাস প্রথা উঠে যাবে এবং সে সমস্ত কৃতদাসদেরকে ফ্রি করে দেয় তখন শুধুমাত্র লুসিয়ানাতেই সাড়ে তিন লক্ষ নিগ্ররা কৃতদাস হিসেবে বসবাস করত এবং আব্রাহাম লিঙ্কনের বাহিনী হচ্ছে ইউনিয়ন বাহিনী যারা তাদেরকে মুক্ত করার কাজে লেগে পড়েছিল ততদিন পর্যন্ত এই নিগ্রোদেরকে হয় নিজের স্বাধীনতা নিজেই বের করতে হবে অথবা ইউনিয়ন বাহিনীর জন্য অপেক্ষা করতে হবে এবং আমরা এখানে একটি জমি দেখি যেখানে তুলা চাষ করা হয় এবং এখানে প্রচুর নিগ্রোদেরকে দাস দাসী হিসেবে কাজ করানো হচ্ছে হচ্ছে যাদের মালিক লায়ন নামের একজন ব্যক্তি ব্যক্তি এই এই মূলত বিক্রি করে দেয় এবং এছাড়াও তার বিভিন্ন কাজে ব্যবহার করে এখানে আমরা গল্পের মেইন ক্যারেক্টার পিটারকে দেখি পিটার হচ্ছে খুবই ধার্মিক একজন মানুষ এবং সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসে সে তার ফ্যামিলিকে নিয়ে প্রার্থনা করছে তার কারণ সে জানে যে কোনো সময় তাকেও ধরে নিয়ে যেতে পারে এবং কিছুক্ষণ পরে দুজন ব্যক্তি এসে পিটারকে সেখান থেকে ধরে নিয়ে যেতে শুরু করে তার কারণ লেওন নামের সেই ব্যক্তিটি পিটারকে বিক্রি করে দিয়েছে পিটার তাদের সাথে না যাওয়ার জন্য অনেক লড়াই করলে তারা তার স্ত্রী এর মাথায় গুলি তাক করে যার কারণে পিটার তাদের সাথে যেতে রাজি হয় এবং এরপরে তারা পিটারকে পশুর মতো একটি খাঁচায় বন্দি করে দেয় যেখানে পিটারের মতো আরও অনেক নিগ্র মানুষ ছিল পিটারকে নিয়ে যাওয়ার পথে রাস্তায় পিটার অনেক মানুষের মাথা দেখতে পায় মূলত এই মাথাগুলো হচ্ছে সেই সকল ব্যক্তিদের যারা মুক্ত হতে চেয়েছিল এবং দৌড়ে পালিয়েছিল এবং তাদেরকে বলা হয় রানার তাদেরকে কনফিডারেট বাহিনী ধরে ফেলে এবং এইভাবে মাথা কেটে ঝুলিয়ে রাখে পিটারকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মূলত রেল লাইন তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রথমেই তাদের সবাইকে মাথা নিচু করে হাঁটতে বলে কিন্তু পিটার শুরু থেকেই তাদের দিকে চোখে চোখ মেলাতে পছন্দ করত। যার কারণে তারা পিটারকে অনেক সাহসী মনে করত এবং তাকে নজরেও রাখত পিটার সেখানে গিয়ে অন্যান্য বন্দীদের মতোই কঠোর পরিশ্রম শুরু করে কিন্তু সেখানে অনেকেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেত যাদের পাশে পিটার দাঁড়াতো এবং এই কারণে সে লেফটেন্যান্ট হর্ডের নজরে এসে পড়ে এবং তাকে অনেকবার মারারও চেষ্টা করা হয় এখানে আমরা জিম ফেসেল দেখতে পাই যে মূলত ম্যান হান্টার নামে পরিচিত এবং সেই এই ধরে নিয়ে আসে এবং তাকে আমরা দেখি একজন ব্যক্তির মুখে গরম লোহা দিয়ে কিছু একটা লিখে দিচ্ছে এবং সেটি হচ্ছে আর এটির অর্থ হচ্ছে সে হচ্ছে রানার অর্থাৎ সে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল সেই দিন রাত্রিবেলা এই ব্যক্তিকে যখন পিটারের কয়েতখানায় আনা হয় তখন পিটার সেই ব্যক্তিকে বলে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে কিন্তু এত অত্যাচার এবং অন্যায়ের কারণে সেই ব্যক্তিটি ঈশ্বরের উপরে আস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলে পরের দিন সকালে আরো একটি কারণে হওয়ার সাথে পিটারের আবার ঝামেলা লেগে যায় এবং সেখানে পিটারকে নিয়েছিল তখন জিম ফ্যাসেল তাকে আটকায় এবং ফ্যাসেল নিজে পিটারের উপরে নজর রাখে সেদিন রাত্রিবেলা পিটারের কাছে ফ্যাসেল আসে এবং তাকে বলে তোমরা হচ্ছে কুকুরের মতো এবং আমাদেরকে ভগবান হিসেবে মেনে নিবে তখন পিটার তাকে বলে আমরা যদি কুকুরই হই তাহলে আমাদেরকে তোমার কুকুরের মতো মাংস কেন খেতে দাও না এবং এই কারণে পরের দিন সকালবেলা পিটারকে ফেসেল অনেক শাস্তি দেয় এবং সে তাকে কুকুরের মতোই সামনে বেঁধে রেখে তাকে শাস্তি দিতে শুরু করে তাদের সবার কাজের ফাঁকে যখন খাওয়ার সময় হতো তখন পিটারের সাথে আরও দুইজন ব্যক্তি ছিল যাদের মধ্যে পিটার আলোচনা করে আব্রাহাম লিঙ্কন ঘোষণা করেছে সমস্ত কৃত সে মুক্ত করে দিয়েছে তাই এই দিক থেকে সাউথের দিকে যদি আমরা যাই তাহলে আমরা ইউনিয়ন বাহিনীদেরকে পেয়ে যাব এবং আমরা মুক্ত হতে পারব তার কারণ সাউথের দিকে ইউনিয়ন বাহিনীর সাথে কনফিডারেট বাহিনীর যুদ্ধ হচ্ছে তার কারণ কনফিডারেট বাহিনীরা চাইছে না এই কৃত দাসদেরকে তারা মুক্ত করুক তার কারণ তারা এদের থেকে অনেক সুবিধা নিয়ে থাকে একদিন গাছের গুঁড়ি বহন করতে করতে একজন শ্রমিক মাটিতে পড়ে মারা যায় এবং এই ধরনের কাণ্ড অহরহই হতে থাকে এখানে এবং সেই শ্রমিকের লাশ পিটারকে বহন করে নিয়ে যেতে হয় এবং পিটার সেই লাশটিকে একটি গর্তে ফেলে দেয় সেই গর্তে আমরা আরো বহু মানুষের লাশ দেখতে পাই এবং সেখানে পিটারের সাথে হওয়ার্ডের আবার ঝামেলা হয় এবং হওয়ার্ড পিটারকে সেই লাশগুলোকে মাটি দিতে বলে এবং পিটার যখন সেই লাশগুলোকে মাটি দিতে নেয় তখন হওয়ার্ড একটি বন্দুক লোড করে তাকে শ্যুট করতে আসে এবং এই বিষয়টি চুপি চুপি পিটারও বুঝে গিয়েছিল তার কারণ হওয়ার্ড অনেক আগে থেকেই পিটারকে সহ্য করতে পারে না তার কারণ তাদের তো বারবারই ঝামেলা হতো তখন হওয়ার্ড কিছু করার আগেই পিটার তার উপরে অ্যাটাক করে এবং সেখানে পিটার দুজন ব্যক্তিকে মেরে ফেলে এবং এই কারণে সেখানে থাকা সমস্ত ক্রীত পালাতে শুরু করে এবং এইগুলো দেখে ফেসেল বেশ কিছু কৃতদাসকে গুলি করে হত্যা করে ফেলে কিন্তু সে কিছুতেই পিটারকে আটকাতে পারে না ফেসেল কৃতদাসদেরকে ধরার জন্য ব্যবহার করে এবং বলে রাখি এই জায়গার চারদিকে রয়েছে বা জঙ্গল যেগুলো পার করে তারপরে তারা ইউনিয়নের বাহিনীর কাছে পৌঁছাতে পারবে যার কারণে এই সম্পের ভিতরেই পিটারকে খুঁজতে শুরু করে ফেসেল আমরা দেখি পিটার সহ তার আরো দুই সহকারী বন্ধু একই সাথে দৌড়াচ্ছে এবং তারা এক পর্যায়ে একটি জলাশয়ের সামনে এসে আটকে যায় তাদেরকে খোঁজার জন্য পিছনেই রয়েছে ফ্যাসেল যার কারণে তারা জলাশয়ের ভিতরে নেমে পড়ে কিন্তু তাদের মধ্যে একজন একটি কুমির দেখার কারণে আর জলাশয়ের ভিতরে নামে না যার কারণে সে ফ্যাসেলের হাতে ধরা পড়ে যায় এবং তার সঙ্গীরা সামনের দিকে চলে যায় ফ্যাসেল তখন সেই ব্যক্তিটিকে বলে তোমাকে আমি ছেড়ে দেব যদি বলো তোমার বন্ধুরা কোথায় গিয়েছে এবং ফ্যাসেলের এই ফাঁদে সেই ব্যক্তিটি পা দিয়ে দেয় এবং বলে দেয় তারা ইউনিয়ন বাহিনীর দিকে যাচ্ছে যার কারণে ফ্যাসেল সেই ব্যক্তিটিকে মুক্ত করে দেয় এবং দূর থেকে শ্যুট করে মেরে ফেলে অপরদিকে পিটার সহ বাকিরা একটি স্থানে এসে আলাদা হয়ে যায় তার কারণ তারা বুঝে ফেলেছে ফ্যাসেল হয়তো জেনে গিয়েছে তারা কোথায় যাচ্ছে যার কারণে তারা আলাদা হয়ে পিটার একটি বাড়ির কাছে এসে পৌঁছায় যে বাড়িটিও হচ্ছে কনফিডারেট বাহিনীর মধ্যে একজনের এবং সেখানে সে প্রথমে পানি খায় এবং এরপরে সে একটি জামা নিয়ে পালানোর সময় সেই বাড়ির একটি ছোট্ট মেয়ে তাকে দেখে ফেলে এবং বলে ওঠে রানার এর সাথে সে ঘন্টা বাজাতে শুরু করে যেটি ফ্যাসেল শুনে ফেলে এবং এরপরে তো যায় যে পিটার কোন দিকে গিয়েছে পিটার দৌড়াতে দৌড়াতে একটি জলাশয়ের কাছে এসে পৌঁছায় এবং সে জলাশয়ে নেমে পড়ে অন্যদিকে ঠিক পাশেই ফ্যাসেলরা চলে আসলেও তাকে খুঁজে পায় না তার কারণ পিটার ততক্ষণে জলাশয়ের ভিতরে ডুবে ছিল এবং ফ্যাসেল সেখান থেকে চলে যায় তার কারণ ফ্যাসেল সেই জলাশয়ে একটি কুমির দেখেছিল এবং সে মনে করে যদি পিটার এখানে থাকেও তাহলে কুমিরটি তাকে মেরে ফেলবে ফ্যাসেল চলে যাওয়ার পরে পিটার যেই উপরে উঠতে নেয় তখনই একটি ক্রোকোডাইল বা কুমির তার উপরে অ্যাটাক করে কিন্তু অদ্ভুতভাবে পিটার সেই ক্রোকোডাইল বা কুমিরটিকে তার হাতে থাকা ছুরির মাধ্যমে মেরে ফেলে সেই দিন রাত্রিবেলা পিটার একটি গাছের উপরে উঠে তার শরীর থেকে গুলি বের করতে শুরু করে তার কারণ সে পালানোর সময় বেশ কিছু গুলি তার গায়ে লেগেছিল পরের দিন সকালবেলা ফ্যাসেলরা যখন সেই জলাশয়ের কাছে যায় তখন তারা একটি মৃত কুমিরকে দেখে এবং এটি দেখে ফ্যাসেল বুঝতে পারে পিটার এই কুমিরটিকে মেরেছে এবং তারা পিটারের সাহসিকতা এবং ক্ষমতা দেখে অত্যন্ত অবাক হয়ে যায় সেই দিন রাত্রিবেলা ফ্যাসেল সহ তার আরো দুইজন ব্যক্তি বসেছিল যেখানে ফ্যাসেল তাদেরকে বলে ছোটবেলায় আমার মা মারা যায় এবং আমার খেয়াল রাখে একজন মেয়ে যে ছিল এই নিগ্রোদের মধ্যে থেকেই একজন এবং তাকে আমি অনেক পছন্দ এবং ভালোবাসতাম এবং একদিন ফ্যাসেল তার বাবাকে জিজ্ঞাসা করে এই মেয়েটি আমাদের সাথে একসাথে খায় না কেন তখন তার বাবা তাকে বলে মেয়েটি হচ্ছে নিগ্রো এবং এদেরকে যদি আমরা খেতে দেই তাহলে এরা ধীরে ধীরে আমাদের চাকরি এবং একসময় আমাদের জমিও নিয়ে নেবে যার কারণে তাদেরকে সবসময় আমাদের চাকর হিসেবে রাখতে হবে পরের দিন পিটার জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটি ঘর দেখতে পায় যে ঘরের ভিতরে গিয়ে সে কিছু কয়লা দেখে যা এখনো গরম আছে এবং সেই কয়লার মাধ্যমে সে তার কাছে থাকা ছুরিটিকে গরম করে তার ক্ষত স্থানে ধরে যেন তার ক্ষত স্থানে কোনো ইনফেকশন না ছড়িয়ে যায় এবং এরপরে সে গাছে মৌমাছির চাক দেখতে পায় যেখান থেকে সে মধু সংগ্রহ করার জন্য ধোয়া নিয়ে গাছের উপরে ওঠে এবং সে মধু সংগ্রহ করতে থাকে এবং সেই ধোয়াটি অপর দিক থেকে ফেসেল দেখে ফেলে অপরদিকে পিটারের গ্রামে লেওনের একজন কর্মকর্তা পিটারের স্ত্রী এর সাথে কথা বলতে আসে সেখানে সে পিটারের স্ত্রীকে বলে তোমাকে বিক্রি করে দিতে এবং তোমার সন্তানদেরকে রেখে যেতে হবে চাচ্ছে এখানে তার কারণ তোমার সন্তানেরা বড় হয়ে গিয়েছে এবং তারা তোমাকে ছাড়াই থাকতে পারবে পিটারের স্ত্রী তাকে অনেক রিকোয়েস্ট করে যে তার সন্তানদেরকে তার সাথে থাকতে দিলে ভালো হয় কিন্তু তার কোনো রিকোয়েস্টই তো তারা শুনবে না অপরদিকে আমরা পিটারকে দেখি যে নৌকায় করে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে এবং এক পর্যায়ে সে একটি জায়গায় গিয়ে থামে যেখানে তার সাথে সেই ব্যক্তিটির দেখা হয় যার গালে আর লেখা ছিল সেখানে পিটার একটি পেঁয়াজ পায় এবং এই পেঁয়াজটি দেখে সে তাকে বলে এই পেঁয়াজটি সারা গায়ে মেখে নিতে যদি সে মেখে নেয় তাহলে কুকুরেরা তাদের গন্ধ শুকে আর খুঁজে বের করতে পারবে না কিন্তু সেই ব্যক্তিটি পিটারের কথায় বিশ্বাস করে না এবং তাকে পাগল বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে ফেসেলরা তাদেরকে অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পৌঁছে গিয়েছে যেখানে তারা আছে পিটার তো একটি গাছের গুড়ির ভিতরে ঢুকে পড়ে আমরা সেই ব্যক্তিটিকে দেখি যার নাম সম্ভবত তাকে গন্ধের মাধ্যমে ধরে ফেলে সে একটি গাছের উপরে ছিল এবং সে নামতে চাইছিল না এবং হঠাৎ করে দূর থেকে ফ্যাসেল তাকে গুলি করে ফেলে যখন সে গাছ থেকে পড়ে যায় এরপরে ফ্যাসেল তাকে পিটারের কথা জিজ্ঞাসা করলে সে পিটারকে দেখা সত্ত্বেও তার ঠিকানা বলে দেয় না এবং এই কারণেই ফ্যাসেল সেই জনকে মেরে ফেলে এবং তার মাথাটি কেটে সেখান থেকে নিয়ে চলে যায় এই দৃশ্যটি দেখে পিটার অত্যন্ত কষ্ট পায় এবং অপরদিকে আমরা পিটারের স্ত্রী এবং তার মেয়েকে দেখি এখানে পিটারের স্ত্রী তার মেয়ের মাধ্যমে তুলা ধুনানোর মেশিনে হাত ঢুকিয়ে দেয় যার ফলে তার হাতটি ক্ষত হয়ে যায় এবং সে এটি করে শুধুমাত্র তাকে যেন বিক্রি করা না হয় এই কারণে এরপরে আমরা পিটারকে দেখি যে জঙ্গলের ভিতরে এগোতে এগোতে জঙ্গলে আগুন লাগার দৃশ্য দেখতে পায় এবং এরপরে সে একটি বাড়ি খুঁজে পায় যে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সম্ভবত এখানে ইউনিয়ন বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে এবং সে সেই বাড়ির ভিতরে একটি মেয়েকে পায় এবং সে মেয়েটি একটি নিগ্র যে আহত অবস্থায় আছে তাকে পিটার বাড়ি থেকে বের করে আনে এবং তাকে সে পানি খাওয়াতে চাইলে হঠাৎ করে সে পিছনে একজন ব্যক্তিকে দেখে এবং এটি হচ্ছে ফ্যাসেলের লোক কিন্তু পিটার আর তাদের দাসত্ব করবে না যার কারণে সে তাদের উপরে অ্যাটাক করে এবং গিয়ে যখন পরে সে আরও একজনকে গুলি করে মেরে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পরে সেখানে যখন ফ্যাসেল আসে তখন ফ্যাসেলকে তারা বলে দেয় পিটার কোন দিকে গিয়েছে পিটার একটি ক্ষেতের ভিতরে যায় যেখানে তার পিছনে একটি কুকুর ধাওয়া করে এবং সে সেই কুকুরটিকে শ্যুট করে মেরে দেয় যার কারণে সেই ক্ষেতের ভিতরে ফ্যাসেল আসার পরেও পিটারকে আর খুঁজে পায় না এরপরে রাত পেরিয়ে সকাল হয়ে যায় এবং পিটার একটি স্থানে এসে পৌঁছায় যেখানে কনফিডারেট এবং ইউনিয়ন বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছিল এবং সেই যুদ্ধক্ষেত্রে এসে সে বুঝতে পারে আর কিছু দূরেই রয়েছে ইউনিয়ন বাহিনী যার কারণে পিটার সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎ করে তাকে আটকে ফেলে ফ্যাসেল। ফ্যাসেল তাকে ধরে ফেলে এবং তার সামনে এক টুকরো মাংস রেখে বলে তুমি হচ্ছে আমার কুকুর এবং এই মাংসটির জন্য তুমি আমার কাছে ভিক্ষা চাও। কিন্তু এখন পিটার আর তার সামনে মাথা নোয়ায় না যার কারণে ফ্যাসেল তার দিকে বন্দুক তাক করে। ফ্যাসেল পিটারকে গুলি করার আগেই ইউনিয়ন বাহিনীর লোকেরা ফ্যাসেলকে গুলি করে দেয় যার কারণে ফ্যাসেল সেখানেই মারা যায় এরপরে ইউনিয়ন বাহিনীর লেফটেন্যান্ট অ্যান্ড্রিউ পিটারকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপরে পিটারের জ্ঞান ফেরে এবং আমরা সেখানে পিটার সহ আরো অনেক আহত ব্যক্তিদেরকে দেখি যারা যুদ্ধে আহত হয়েছে পিটার যখন তার নাম রেজিস্টার করতে যায় তখন পিটারকে জানানো হয় যে তাকে যুদ্ধে যোগ দিতে হবে তার কারণ যতক্ষণ না তারা ফেডারেল বাহিনীদের হারাতে পারছে ততক্ষণ তারা নিজেদেরকে মুক্ত বলে ঘোষণা করতে পারবে না এরপরে পিটার সেখান থেকে বাইর হতেই পিটারকে দুজন ক্যামেরাম্যান ধরে নিয়ে যায় এবং এরপরে তারা পিটারের পিঠের ছবি তোলে এখানে পিটারের পিঠ দেখে মনে হচ্ছে তাকে কেউ চাবুক দিয়ে অনেক মেরেছে এখান থেকেই বোঝা যায় সেই সময় ক্রীত উপরে কি পরিমাণ নির্যাতন করা হতো এরপরে লেফটেন্যান্ট অ্যান্ড্রিউ পিটারকে জেনারেল উইলিয়ামের কাছে নিয়ে যায় এবং সেখানে উইলিয়াম তাকে সেনাবাহিনীতে যোগ দিতে নিষেধ করে তার কারণ পিটার তো ভয়ে পালিয়ে এখানে এসেছে সুতরাং তাকে দিয়ে যুদ্ধ হবে না তখন পিটার জেনারেলকে বলে সে কি করে সেখান থেকে পালিয়ে এসেছে এবং সে ফেডারেল বাহিনীদেরকে হত্যাও করেছে পিটারের সাহসিকতার কথাগুলো শুনে জেনারেল তাকে নিয়োগ দেয় এবং এরপরে পিটার ইউনিয়ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধের ময়দানে যায় সেখানে অনেক যুদ্ধ হয় এবং সেখানে লেফটেন্যান্ট অ্যান্ড্রিউ মারা যায় এরপরে পিটার সবাইকে মোটিভেট করে এবং তারা সবাই মিলে যারা কামান চালা তাদের উপরে অ্যাটাক করে এবং শেষ পর্যন্ত ইউনিয়ন বাহিনী এই যুদ্ধ যুদ্ধ জিতে যায় শেষে ইউনিয়ন বাহিনীরা গ্রামে যায় এবং সবাইকে বলে আজ থেকে তোমরা মুক্ত এবং এছাড়াও তারা লেওনকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে গ্রামবাসীরা মুক্তির কথা শুনে কিছুই বুঝতে পারে না তার কারণ তারা স্বাধীনতা কি এটি প্রায় ভুলেই গিয়েছে এরপরে পিটার সেখানে তার পরিবারকে খুঁজতে বের হয় এবং এক পর্যায়ে সে তার পরিবারকে পেয়ে যায় এবং তারা সবাই মিলে প্রার্থনা করা শুরু করে মুভিটির শেষের দিকে আমরা আসল পিটারের সেই পিঠের ছবিটি দেখতে পাই যেটি মূলত কৃতদাসদের দাসদের উপরে অত্যাচারের প্রতীক এখানে শেষের দিকে আরো বলা হয় আঠারোশো সালের দিকে আব্রাহাম লিঙ্কন সমস্ত ইসলেবদেরকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয় যেখানে চার লক্ষ নিগ্ররা তাদের মুক্তির জন্য লড়াই শুরু করে এবং শেষ পর্যন্ত আঠারোশো সালে চার মিলিয়ন কৃত দাসেরা মুক্ত হতে পারে এবং সেই সাথে আমেরিকার চার মিলিয়ন মানুষদেরকে মুক্ত হিসেবে ঘোষণা করা হয় এবং এর সাথে এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড